ala alihi wa ashabihi wa baraka wa sallam. Amma ba'du fa'audhu billahi minash shaytanir rajim. Bismillahirrahmanirrahim. Qad aflahal mu'minuna alladhina hum fi salatihim khashi'un. وَالَّذِينَ هُمْ عَنِ اللَّغْوِ مُعْرِضُونَ وَالَّذِينَ هُمْ لِلزَّكَاةِ فَاعِلُونَ وَالَّذِينَ هُمْ لِفُرُوجِهِمْ حَافِظُونَ إِلَّا عَلَى أَزْوَاجِهِمْ أَوْ مَا مَلَكَتْ أَيْمَانُهُمْ أو ما ملكت أيمانهم فإنهم غير ملومين فمن ابتغى وراء ذلك فأولئك هم العادون والذين هم لأماناتهم وعهدهم راعون والذين هم على صلواتهم يحافظون أولئك هم الوارثون الذين يرثون الفردوس هم فيها خالدون Barakallahu lana wa lakum fil Qur'anil azim wa nafa'ana wa iyyakum bil ayati wadh dhikril hakim. Hazrat ulama'e kiram, sammanito sudi samaj, elakar sarbostorer musliman bhaiyera amar, ও আমার পর্দানিশীন মা ও বোনেরা, পবিত্র কোরআনের সূরায়ে মুমিনুনের প্রথম দিকের কয়েকটি আয়াত আমি আপনাদের সামনে তিলাওয়াত করেছি। আপনারা ধৈর্যের সাথে মনোযোগে শুনলে আর আমার স্বাস্থ্যে যদি মানায় তাহলে আয়াতগুলির মর্ম আমি আপনাদের সামনে তুলে ধরব ইনশাআল্লাহ। প্রথমেই আমি অনুরোধ করব আপনাদেরকে একটু ধৈর্যের সাথে মনোযোগে শোনার চেষ্টা করবেন, আর মনে মনে আমার জন্য দোয়া করবেন যেন আমার স্বাস্থ্যে মানায় আপনাদেরকে কিছুক্ষণ কথা শোনাতে পারি। যাদের সামনে ছোট ছোট বাচ্চা আছে এই বাচ্চাদেরকে প্রথমেই যদি সামনে বসান অথবা আপনাদের মধ্যখানে বসান, এই বাচ্চাদের দ্বারা শয়তানে একটা ক্ষতি করে থাকে আপনাদের। কি ক্ষতি করে থাকে? শয়তান যখন দেখে যে আল্লাহর বান্দারা আল্লাহর কথাবার্তা বুঝে ফেলছে, তখন ওই বাচ্চাদের মনে শয়তান উস্কানি দেয়, তুই কি বুঝস, তুই কেন বসে আছিস এখানে। এই শয়তানের উস্কানিতে বাচ্চারা উঠা বসা শুরু করে। এই উঠা বসার দ্বারা যিনি কথা বলেন তারও কথা বলার আগ্রহ নষ্ট হয়ে যায়, যারা শুনেন তাদেরও শোনার মধ্যে ডিস্টার্ব হয়, কথা শুনতে ডিস্টার্ব হয়। এজন্য প্রথমেই কোনো অনুষ্ঠানে, এইরকম অনুষ্ঠানে সামনে বাচ্চাদেরকে বসতে দিবেন না। যারা কোরআন হাদিসের কথা বুঝেন, শুরু থেকে শেষ পর্যন্ত বসে বসে বোঝার ইচ্ছা রাখেন, তারাই সামনের দিকে বসবেন।
সামনে কোনো বাচ্চাকে বসতে দিবেন না, আপনাদের ফাঁকে ফাঁকে কোনো বাচ্চাকে বসতে দিবেন না, বাচ্চাদেরকে এক পাশে নিয়ে যাবেন, হয়তো ডান পাশে নিয়ে যাবেন, না হয় বাম পাশে নিয়ে যাবেন, না হয় পিছনে নিয়ে যাবেন, ফাঁকে ফাঁকে রাখবেন। আমি আগেই বলে দিলাম ফাঁকে ফাঁকে বাচ্চা রাখলে বাচ্চারা কিন্তু আমাকেও ডিস্টার্ব করবে, আপনাদেরও ডিস্টার্ব করবে। এখনও আমার সামনে কয়েকটা বাচ্চা বসা আছে, আমি খুতবা পড়তে পড়তেই এর মধ্যে কয়েকজন উঠে চলে গেছে। আমি অনুরোধ করবো এই বাচ্চাদেরকে এখনই এক পাশে নিয়ে যান। এরা কোরআন হাদিসের কোনো কথা বোঝার যোগ্যতা রাখে না, এরা এখানে বসে শুধু ডিস্টার্ব করবে। আপনারা যারা কথা বুঝেন বয়স্ক মানুষ, আপনারা আগে আসুন, আগে আসুন, আপনারা আগে আসুন, বাচ্চাদেরকে পাশে নিয়ে যান, বয়স্ক মানুষ সামনে আসুন। সামনে যাদের ফাঁকা জায়গা আছে ফাঁকা জায়গা বন্ধ করে বসুন, মুরব্বী আর একটু আগে বসে। এখন যাদের সামনে জায়গা ফাঁকা হয়েছে আপনারা আগে আগে ফাঁকাটা বন্ধ করেন। আমি আপনাদের সামনে সূরায়ে মুমিনুনের প্রথম দিকের কতগুলি আয়াত তেলাওয়াত করেছি। আয়াতের শুরুতেই আল্লাহ বলেন কাদ আফলাহাল মুমিনুন, ওই সমস্ত মুমিনগণ সফল। কোন সমস্ত মুমিনগণ? যারা পরবর্তী আয়াতগুলিতে উল্লেখিত গুণাবলীর অধিকারী। সর্বমোট ছয়টা গুণের কথা উল্লেখ করেছেন আল্লাহ, উল্লেখ করে বলেছেন এই ছয় গুণের অধিকারী মুমিনগণ হবে সফল। বুঝে থাকলে একটু দয়া করে বলুন তো কত গুণের অধিকারী মুমিনগণ সফল? ছয় গুণ। আমরা একটা একটা করে ছয়টা গুণ বুঝার চেষ্টা করব, যাতে আমি বুঝে নিতে পারি আমার মধ্যে ছয় গুণ আছে কি নাই, না থাকলে এই ছয়টা গুণ অর্জন করার জন্য যেন আমরা জীবনভর চেষ্টা করতে পারি, এই উদ্দেশ্যেই ছয়টা গুণের আলোচনা হওয়া দরকার, ছয়টা গুণের আলোচনা বোঝা দরকার, শোনা দরকার, এবং এই ছয় গুণে গুণান্বিত হওয়ার জন্য জীবনভর চেষ্টা করা দরকার, তবেই আমরা সফল হতে পারব। আল্লাহ সূরার শুরুতেই বলেন ওই সমস্ত মুমিনগণ সফল, যারা কত গুণের অধিকারী হবে? ছয় গুণ। গুণ ছয়টা কি কি আলোচনা শুরু করার আগে বুঝে নেই, আল্লাহ যে বললেন সফল, এখানে সফল বলতে আল্লাহ কি বুঝালেন? সফল বলতে বুঝালেন দুনিয়ার জীবনে এক রকমের সফল আর আখেরাতের জীবনে আরেক রকমের সফল। দুনিয়া আখেরাতের সফল এক রকম নয়, দুনিয়ার সফল এক রকম, আখেরাতের সফল আরেক রকম। দুনিয়ার সফল কি রকম? দুনিয়ার সফল হলো যে সমস্ত মুমিনেরা পরবর্তী আয়াতগুলিতে উল্লেখিত ছয় গুণে গুণী হবে, এই সমস্ত মুমিনগণ দুনিয়াতে সফল জীবন লাভ করবে, মানে সম্মানজনক জীবনযাপনের সুযোগ পাবে। দুনিয়াতে সফল জীবনের অর্থ সম্মানজনক, কেমন জীবন? সম্মানজনক। কিন্তু যারা চুরি করে এরা মনে করে চুরি করে ধরা না খাইলেই সম্মানজনক হইল, যারা ডাকাতি করে এরা মনে করে ডাকাতি করে ধরা না খাইলেই সম্মানজনক ডাকাতি হইল, যারা দুর্নীতি করে এরা মনে করে দুর্নীতি করে ধরা না খাইলেই সম্মানজনক দুর্নীতি হইল, যারা জালিয়াতি করে এরা মনে করে জালিয়াতি করে ধরা না খাইলেই সম্মানজনক জালিয়াতি হইল, কাজে কার সম্মানজনকটা সঠিক আর কারটা বেঠিক? এই জন্য মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবে লিখেছেন যার যার কল্পনা মতো সম্মানজনক নয়। দুনিয়াতে মুমিনদের সম্মানজনক জীবন বলতে বোঝানো হয়েছে শত্রুদের কাছে যদি নতি স্বীকার করতে না হয়, মুসলমানেরা যদি তাদের শত্রুদের হাতে নতি স্বীকার না করে জীবনযাপন করতে পারে, এটাই দুনিয়াতে মুসলমানদের সম্মানজনক জীবন। আর যদি দুনিয়াতে
শত্রুদের কাছে নতি স্বীকার করে মুসলমানদের জীবনযাপন করতে হয়, এটা অপমানজনক জীবনযাপন। প্রথম দিকের কথাগুলি যদি আপনারা বুঝেন এবং স্মরণ রাখেন তাহলে পরবর্তী কথাগুলি বুঝতে আপনাদের সহজ হবে, আর প্রথম দিকের কথাগুলি যদি বুঝেন না অথবা স্মরণ রাখতে পারেন না তাহলে পরবর্তী কথাগুলি বুঝতে আপনাদের কঠিন হবে। এজন্য খুব আস্তে ধীরেই আমি বারংবার বলছি, দুনিয়াতে মুসলমানের সম্মানজনক জীবন কখন হয়, যদি শত্রুর কাছে নতি স্বীকার করতে না হয়। আর যদি দুনিয়াতে মুসলমানের শত্রুদের সাথে কাছে নতি স্বীকার করে জীবনযাপন করতে হয় তাহলে এটা হলো দুনিয়াতে মুসলমানদের অপমানজনক জীবন। বুঝে থাকলে বলুন তো, বর্তমান দুনিয়ার মুসলমানেরা শত্রুদের কাছে নতি স্বীকার করে জীবনযাপন করতে হচ্ছে কিনা? হচ্ছে। ফিলিস্তিনের মুসলমানেরা ইসরায়েলিদের কাছে নতি স্বীকার করে জীবনযাপন করতে হচ্ছে। বার্মার মুসলমানেরা বার্মার সন্ত্রাসীদের কাছে নতি স্বীকার করে জীবনযাপন করতে হচ্ছে। এইভাবে দুনিয়ার যেখানে যেখানেই মুসলমান আছে সেখানেই দেখা যায় শত্রুদের কাছে নতি স্বীকার করেই মুসলমানদের জীবনযাপন করতে হচ্ছে। আমার কথা বুঝে থাকলে বলুন, এটা মুসলমানদের সম্মানজনক জীবন না অপমানজনক? এই অপমানজনক জীবন কেন মুসলমানদের কপালে আসলো? ওই ছয় গুণে গুণান্বিত না হওয়ার কারণে। কত গুণে? ছয় গুণে গুণান্বিত না হওয়ার কারণে দুনিয়াতেও মুসলমান হবে অপমানজনক জীবনের অধিকারী, আখেরাতের সম্মানজনক জীবন থেকেও বঞ্চিত হবে। এই গেল দুনিয়ার জীবনে সফল হওয়ার ব্যাখ্যা। আর আখেরাতের জীবনে সফল হওয়ার ব্যাখ্যা হলো জান্নাতি জীবন লাভ করবে। আল্লাহ অন্য আয়াতে বলেন, মান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। পরকালে যে ব্যক্তি জাহান্নাম থেকে রক্ষা পাবে এবং জান্নাত লাভ করতে পারবে সেই সফল। আখেরাতের সাফল্য দুই কাজের দ্বারা হয়, জান্নাত থেকে রক্ষা পেলে আর জাহান্নাম থেকে রক্ষা পেলে আর জান্নাত লাভ করতে পারলে। বুঝে থাকলে বলুন তো, আখেরাতের সফল কত কাজের দ্বারা হয়? দুই কাজের দ্বারা। একটা হলো জান্নাত থেকে রক্ষা, জাহান্নাম থেকে রক্ষা পেলে, আর একটা হলো জান্নাত লাভ করতে পারলে। দুনিয়ার সফলতা হয় শত্রুর কাছে নতি স্বীকার করতে না হলে, শত্রুর কাছে নতি স্বীকার করতে না হলে দুনিয়াতে সফল, আর আখেরাতে জাহান্নাম থেকে বাঁচলে জান্নাত লাভ করতে পারলে আখেরাতের জীবন সফল। আল্লাহ বলেন, হে মুমিন মুসলমানেরা, তোমরা দুনিয়াতেও সফল জীবন লাভ করবে, আখেরাতেও তোমরা সফল জীবন লাভ করবে যদি ছয়টা কাজ করো। কত কাজ? ছয় কাজ। এই ছয় কাজের প্রথম কাজ হলো, আল্লাহ বলেন, আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, যারা আল্লাহর ভয়ে ভীত হয়ে আল্লাহর ধ্যানে মগ্ন হয়ে নামাজ আদায় করবে। এক কথায় নামাজে মনোযোগী, নামাজে মনোযোগী, নামাজে মনোযোগী হওয়া ছয় গুণের প্রথম গুণ। নামাজে মনোযোগী হওয়া ছয় গুণের প্রথম গুণ। কিন্তু দুঃখের বিষয়, বর্তমান দুনিয়ার শতকরা 80 জন মুসলমান মনোযোগী, আর অমনোযোগী তো পরের কথা, 80 জনে নামাজেই পড়ে না। শতকরা 80 জন মুসলমান নামাজই পড়ে, কিসের মনোযোগী আর অমনোযোগী? নামাজ পড়লে পরে তো মনোযোগী হবে, নামাজই পড়ে না। বুঝে থাকলে বলুন, এদের কপালে সম্মানজনক জীবন আছে না অপমানজনক? তাহলে দুনিয়াতে মুসলমানেরা অপমানজনক জীবন যাপন করছে অন্যদের দোষে না নিজেদের দোষে? নিজেদের দোষে, এটা বোঝা দরকার।
দুনিয়াতে আমরা শত্রুদের কাছে নতি স্বীকার করে জীবন যাপন করতে হচ্ছে আমাদের নিজেদের দোষে। আর বাকি শতকরা যে 80 জন নামাজ পড়ে, শতকরা 80 জনে পড়ে না, আর যে 20 জন নামাজ পড়ে, এই 20 জন নামাজ পড়নেওয়ালা আবার পাঁচ প্রকার নামাজ যারা পড়ে এদের নামাজ কত প্রকার? পাঁচ প্রকার। এক প্রকার নামাজি মাঝে মধ্যে পড়ে, মাঝে মধ্যে পড়ে না, আছে কিনা এমন নামাজি? ঈদের নামাজ পড়লে জুম্মার নামাজ পড়ে না, জুম্মার নামাজ পড়লে পাঁচ বেলার নামাজ পড়ে না, পাঁচ বেলার নামাজের মধ্যে চার বেলা পড়লেও ফজরের নামাজ পড়ে না, এমন নামাজিও আছে কিনা? আছে। এদের ব্যাপারে বিধান হইল যেই বেলার ফরজ নামাজটাই পড়ল না, এই এক বেলার ফরজ নামাজ না পড়ার কারণে তাকে 2,88,00,000 বৎসর জাহান্নামের শাস্তি ভোগ করতে হবে। তাহলে নামাজ না পড়াই ভালো নাকি জাহান্নাম থেকে বাঁচতে হলে নামাজ পড়তেই হবে? জাহান্নাম থেকে বাঁচতে হলে নামাজ পড়তেই হবে। গেল প্রথম প্রকার নামাজি। দ্বিতীয় প্রকার নামাজি হলো যারা নিয়মিতই নামাজ পড়ে, কিন্তু নামাজ যখন পড়ে তখন মনটা নামাজে থাকে না, মন তো থাকেই না, মনটাকে ধরে রাখার চেষ্টাও করে না, মন তো নামাজে থাকেই না, মনটাকে নামাজে ধরে রাখার চেষ্টাও করে। এদের নিয়মিত নামাজ পড়া সত্ত্বেও হাসরের মাঠে শাস্তি ভোগ করতে হবে। এরা নামাজ পড়া, নিয়মিত নামাজ পড়া সত্ত্বেও হাসরের মাঠে শাস্তি ভোগ করতে হবে। কোন দোষে? মনটা নামাজে ধরে রাখার চেষ্টা না করার কারণে। মনটা নামাজে ধরে রাখার চেষ্টা না করার কারণে। তৃতীয় প্রকার নামাজি, এরা নিয়মিতই নামাজ পড়ে, মনটা নামাজে থাকে না কিন্তু মনটাকে নামাজে ধরে রাখার চেষ্টা করে। এখন কত নম্বর দল? 3 নম্বর দল। মন নামাজে থাকে না কিন্তু মনটাকে নামাজে ধরে রাখার চেষ্টা করে। এই চেষ্টাটা অব্যাহত রাখার কারণে, চেষ্টাকে চালু রাখার কারণে, ফাঁকে ফুকে যে মন নামাজে থাকলো না, এই অপরাধ আল্লাহ এদের মাফ করে দেবেন। বুঝে থাকতে বলুন তো, নামাজ এমনটাকে ধরে রাখার চেষ্টা করার একটা সুফল আছে কিনা? কি সুফল? ফাঁকে ফুকে যে থাকলো না, সেটা আল্লাহ মাফ করে দেবেন। কি করবেন? মাফ করে দেবেন। চতুর্থ প্রকার নামাজ, এরা নামাজের শুরু থেকে শেষ পর্যন্ত নামাজেই মনটা থাকে, অন্যদিকে যায় না। কোন প্রকার নামাজি? চতুর্থ প্রকার নামাজি। এই চতুর্থ প্রকার নামাজি সম্পর্কে আল্লাহ কোরআনে বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশা ওয়াল মুনকার, এদের নামাজ এদেরকে সব রকমের গুনাহ থেকে বাঁচাবে। চতুর্থ প্রকার নামাজির নামাজই তাকে সব রকমের গুনাহ থেকে বাঁচায়। পঞ্চম প্রকার নামাজ, এরা নামাজে যেই মজা পায় জগতের আর কোনো কাজে সেই মজা পায় না। কোন প্রকার নামাজি? পঞ্চম প্রকার নামাজ। প্রথম প্রকার নামাজিকে বলে সলাতুল মুআকাবিন, শাস্তিযোগ্য অপরাধীদের নামাজ, জাহান্নামে যাদের শাস্তি দেওয়া হবে। দ্বিতীয় প্রকার নামাজির নাম সলাতুল মুআতাবিন, আল্লাহ যাদের প্রতি রাগান্বিত হবেন তাদের নামাজ। তৃতীয় প্রকার নামাজিদেরকে বলে সলাতুল মাগফুরিন, আল্লাহ এদেরকে মাফ করে দিবেন। চতুর্থ প্রকার নামাজিকে বলে সলাতুল মুকাররাবিন, আল্লাহর নৈকট্য লাভকারী বান্দাদের নামাজ। পঞ্চম প্রকার নামাজিকে বলে সলাতুন নবিয়িন, নবীগণের নামাজ। পঞ্চম প্রকার নামাজের নাম নবীগণের নামাজ।
কাজেই হঠাৎ করেই আমরা পাঁচ নম্বরে যেতে পারবো না। এক নম্বরে যারা আছি তারা দুই নম্বরে যাওয়ার চেষ্টা করতে হবে, দুই নম্বরে যারা আছি তারা তিন নম্বরে যাওয়ার চেষ্টা করতে হবে, তিন নম্বরে যারা আছি তারা চার নম্বরে যাওয়ার চেষ্টা করতে হবে, যারা চার নম্বরে আছি তারা পাঁচ নম্বরে যাওয়ার চেষ্টা করতে হবে। এর উদাহরণ এমন, পাঠশালা স্কুলে ক্লাস কটা থাকে? কটা ক্লাস থাকে? পাঁচটা ক্লাস থাকে। প্রথম দিনেই পঞ্চম শ্রেণীতে ভর্তি হওয়া যায় না? আগে প্রথম শ্রেণীতে ভর্তি হতে হয়, আস্তে আস্তে দ্বিতীয় শ্রেণীতে যেতে হবে, তারপরে যেতে হবে তৃতীয় শ্রেণীতে, তারপরে যেতে হবে চতুর্থ শ্রেণীতে, তারপরে পঞ্চম শ্রেণী পাশ করতে হবে। ঠিক তেমনিভাবে পাঁচ প্রকার নমাজির মধ্যে পঞ্চম প্রকার নমাজি, চতুর্থ প্রকার নমাজি, তৃতীয় প্রকার নমাজি আমরা প্রথম দিনেই হতে পারবো না। আমরা যারা প্রথম প্রকারের নমাজি আছি আজকে থেকে চেষ্টা করবো যেন দ্বিতীয় প্রকারে পৌঁছতে পারি। আমরা যারা দ্বিতীয় প্রকার নমাজি আছি আজ থেকে চেষ্টা করবো যেন তৃতীয় প্রকারে পৌঁছতে পারি। আমরা যারা তৃতীয় প্রকারের নমাজি আছি আজ থেকে চেষ্টা করবো যেন চতুর্থ প্রকারে পৌঁছতে পারি। যখন আপনি চতুর্থ শ্রেণীর নমাজি হয়ে যাবেন তখন আপনার নমাজ আপনাকে জগতের সব রকমের গুনাহ থেকে নমাজি বাঁচাবে। আল্লাহ কোরআনে পরিষ্কার করে বলে দিয়েছেন তার নমাজই তাকে সব গুনাহ থেকে বাঁচাবে। গেল ছয় গুণের প্রথম গুণ, নমাজে মনোযোগী হওয়া এবং মনোযোগী হওয়ার সামান্য বিবরণ। যে ছয় গুণে গুণী হলে মুমিনগণ দুনিয়াতে পাবে সম্মানজনক জীবন, আখেরাতে পাবে জান্নাতি জীবন। এই ছয় গুণের প্রথম গুণ নমাজে মনোযোগী হওয়া। আপনারা শুনবেন বুঝবেন দয়া করে মনে রাখবেন, আমি দুই নম্বর গুণের কথা বলার সময় এক নম্বর গুণ কি আপনাদের জিজ্ঞাসা করব, তিন নম্বর গুণের কথা বলার সময় দুই নম্বর গুণ কোনটা জিজ্ঞাসা করব, চার নম্বর গুণ বলার সময় তিন নম্বর গুণ কোনটা জিজ্ঞাসা করব। যদি শুনেন বুঝেন স্মরণ রাখেন তাহলে তো আমার ছয় নম্বর পর্যন্ত বলার একটা সার্থকতা আছে। প্রথম নম্বরের গুণ ওই যদি স্মরণ রাখতে পারেন না দ্বিতীয় গুণের কথা বলে লাভ কি? এজন্য জিজ্ঞাসা করছি আপনাদেরকে, বলুন তো যে ছয় গুণের দ্বারা মুমিনগণ দুনিয়াতে সম্মানজনক জীবন লাভ করে আর যে ছয় গুণের দ্বারা মুমিনগণ পরকালে জান্নাতি জীবন লাভ করে, এই ছয় গুণের প্রথম গুণটা কি? নামাজে মনোযোগী হওয়া। নামাজে ভুলে যাবেন না, প্রথম গুণ হলো নামাজে মনোযোগী হওয়া। এবার দুই নম্বর গুণ, আল্লাহ বলেন কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। যারা অনর্থক কাজ ছেড়ে দেয়, অনর্থক কাজ ছেড়ে দেওয়া দুই নম্বর গুণ। কেমন কাজ? অনর্থক, যে কাজের কোনো অর্থ নাই, অর্থাৎ যে কাজের দ্বারা দুনিয়ার জীবনেও কোনো উপকারিতা নাই, আখেরাতের জীবনেও কোনো উপকারিতা নাই, এই কাজের নাম হলো অনর্থক কাজ। নামাজ পড়লে আখেরাতে উপকার হবে, আল্লাহ রসুল বলেছেন নামাজ বেহেশতের চাবি। দুনিয়ার জীবনে নামাজ পড়লে পরকালে বেহেশতের চাবি পাওয়া যাবে। কাজেই নামাজ অনর্থক কাজ না সার্থক? রোজা রাখলে জাহান্নাম থেকে বাঁচার হাতিয়ার পাওয়া যাবে, আল্লাহ রাসূল বলেন আস-সাওমু জুন্নাতুল লিনাস। রোজা রাখলে জাহান্নাম, রোজা হবে জাহান্নাম থেকে বাঁচার হাতিয়ার। কাজেই রোজা অনর্থক কাজ না সার্থক? সার্থক। কৃষি কাজ করলে ফসল পাওয়া যায়, সুতরাং কৃষি কাজও সার্থক অনর্থক নয়। ব্যবসা করলে মুনাফা পাওয়া যায়, এটা দুনিয়ার উপকার, এটাও সার্থক। চাকুরি করলে বেতন পাওয়া যায়, এটাও সার্থক। লুডু খেললে আর ক্যারাম বোর্ড খেললে কী পাওয়া যায়?
আখেরাতে জান্নাত পাওয়া যায় না দুনিয়াতে ফসল পাওয়া যায় না যে কাজের কোনো সুফল দুনিয়াতেও নাই আখেরাতেও নাই এমন কাজের নাম অনর্থক অনর্থক কাজ বুঝে থাকলে বলুন তো যে ছয় গুণের দ্বারা মুমিন দুনিয়াতে পাবে সম্মানজনক জীবন যে ছয় গুণের দ্বারা মুমিনগণ আখেরাতে পাবে জান্নাতি জীবন এই ছয় গুণের প্রথম গুণটা কি শুধু নামাজ বললে হবে না নামাজে মনোযোগী হওয়া অমনোযোগী নামাজে কাজ হবে না অমনোযোগী নামাজে হবে না মনোযোগী হতে হবে আর দুই নম্বর কাজটা কি অনর্থক কাজ ছেড়ে দেওয়া অনর্থক কাজ ছেড়ে দেওয়া আমাদের বর্তমান সমাজের মুসলমান অনর্থক কাজ করে কিনা অপমানজনক জীবনের কারণ নামাজ না পড়া অথবা নামাজে মনোযোগী না হওয়া অপমানজনক জীবনের কারণ অনর্থক কাজ নিয়ে ব্যস্ত থাকা অপমানজনক জীবনের কারণ যত অনর্থক কাজ আমাদের সমাজের মানুষেরা করে থাকে এর মধ্যে উল্লেখযোগ্য অনর্থক কাজ হলো খেলা উল্লেখযোগ্য অনর্থক কাজ হ্যাঁ কোনো খেলা যদি এমন হয় যে খেলার দ্বারা শরীর চর্চা হয় ব্যায়াম হয় স্বাস্থ্য ভালো আর খেলাটা খেলতে গিয়া কোনো হারাম কাজ করতে না হয় আর সেই খেলার কারণে যদি সংসারের কোনো ক্ষতি না হয় তিন শর্তে খেলা অনর্থক নয় কত শর্তে খেলা অনর্থক নয় তিন শর্তে এক নম্বর খেলার দ্বারা দুনিয়ার জীবনের কোনো উপকার হতে হবে যেমন ফুটবল খেললে শরীর চর্চা হয় ব্যায়াম হয় না ফুটবল খেলার দ্বারা ব্যায়াম হয় না ব্যায়াম হয় ব্যায়াম করা এটা দুনিয়ার জীবনের একটা উপকার কিন্তু বর্তমান বিশ্বের প্রচলিত ফুটবল খেলা এটা শুধু ইসলামী আদর্শের খেলাফ নয় সাধারণ বিবেক যাদের জাগ্রত আছে এদের বিবেক মতেও এটা সভ্যতার খেলাফ ভদ্রতার খেলাফ কিরকম কিরকম বোঝার একটু চেষ্টা করুন খেলাটার নাম ফুটবল ফুটবল ফুট অর্থ পা আর বল কোনো গোল জিনিসকে বলে একটা গোল জিনিসকে পায়ের দ্বারা লাথি মেরে খেলে এই জন্য খেলার নাম ফুটবল এই শব্দ দুইটা ইংরেজি ফুট ইংরেজি শব্দ বল ইংরেজি শব্দ ফুটের অর্থ পাও আপনারা কি বললে বুঝেন পা বললে বুঝেন না পাও বললে বুঝেন বুঝেন দুটা ফুট অর্থ পা আর বল কোনো গোল জিনিসের নয় এই খেলার নাম ফুটবল কেন একটা গোল জিনিসকে পায়ে লাথি মেরে খেলে এই জন্য খেলার নাম ফুটবল এই জন্যই বলটা হাতে লাগলে খেলার আইনে অপরাধ বলটা হাতে লাগলে খেলার সময় যদি খেলোয়াড়ের হাতে বল লেগে যায় কারো জানা তাকে বলুন হ্যান্ডবল কি এটা হ্যান্ড হ্যান্ড বল এটা ফুটবলের জায়গায় তুমি ফুটবলকে তুমি হ্যান্ডবল করে ফেলেছ এটাই তোমার অপরাধ হ্যান্ড অর্থ হাত হ্যান্ড অর্থ হাত ঠ্যাঙ্গের বল তুমি আত লাগাইছো এইটাই তোমার অপরাধ এবার বলুন যেই ঠ্যাঙ্গের বল আত লাগলে অপরাধ হয় এটা মাথাত লাগলে কি হয় জঘন্যতম অপরাধ হওয়ার কথা না অপরাধ হওয়ার কথা যেই ঠ্যাঙ্গের জিনিস আত লাগলে অপরাধ হয় এটা মাথাত লাগলে জঘন্যতম অপরাধ হওয়ার কথা কিন্তু মাথাত লইতে ফেললে গর্ববোধ করে সভ্যতা না অসভ্যতা চরম অসভ্যতা ছাড়া আর কিছু না ইসলাম অসভ্যতা সমর্থন করে যেই লোকের ঠ্যাঙ্গের বল মাথায় নিয়ে গর্ব করতে পারে এই লোকে তো জুতাও মাথায় নিয়ে বাজারে যাইতে পারে যাও না কেন জুতা মাথায় নিয়ে বাজারে যাও না কেন কারণ এটা একটা অসভ্যতা ঠ্যাঙ্গের জিনিস মাথায় নেওয়া অসভ্যতা ঠ্যাঙ্গের জিনিস মাথায় নেওয়া সভ্যতা না অসভ্যতা জুতার বেলায় বুঝো বলের বেলায় বুঝো না কেন
জুতা ঠেঙ্গের জিনিস, মাথায় লাগানো অসভ্যতা, ঠেঙ্গের জিনিস যেটা হাতে লাগলেই অপরাধ হয়, মাথায় লাগে, মাথায় লাগাইলে জঘন্যতম অপরাধ হওয়ার কথা, কিন্তু ঠেঙ্গের বল মাথায় নিয়ে গর্ব করে, যে চরম অসভ্য পদ্ধতির খেলা, এই জন্য এটাকে ইসলাম সমর্থন করে না। এবার বলুন তো মুসলমান এই ধরনের অসভ্যতাপূর্ণ খেলায় লিপ্ত আছে কিনা? কোন কারণে দুনিয়াতে আপনাদের অপমানজনক জীবন চলছে? কিছু দিশা পাচ্ছেন? কিছু দিশা হয়? নামাজে অমনোযোগী হওয়ার কারণে দুনিয়াতে আমরা অপমানজনক জীবন যাপন করছি, আর খেলার নামে অসভ্য আচরণে লিপ্ত হওয়ার কারণে আমরা দুনিয়াতে অপমানজনক জীবনে লিপ্ত হচ্ছি। এবার তিন নম্বর গুণ আল্লাহ বলেন, الَّذِينَ هُمْ فِي صَلَاتِهِمْ خَاشِعُونَ وَالَّذِينَ هُمْ عَنِ اللَّغْوِ مُعْرِضُونَ وَالَّذِينَ هُمْ لِلزَّكَاةِ فَاعِلُونَ যে সমস্ত অনর্থক কাজে বর্তমান দুনিয়ার মুসলমান ব্যাপকভাবে লিপ্ত, এর মধ্যে একটা অনর্থক কাজ হলো অপরাধমূলক খেলা। অপরাধমূলক খেলা, সব খেলা নয়, অপরাধমুক্ত খেলা ইসলাম সমর্থন করে, অপরাধমূলক খেলা ইসলাম সমর্থন করে। যে সমস্ত অনর্থক কাজে বর্তমান দুনিয়ার মুসলমান লিপ্ত, এর মধ্যে একটা হলো অপরাধজনক খেলা, আর একটা হলো অপরাধজনক ছবি দেখা। কেমন ছবি? অপরাধ। যেই ছবি দেখা অপরাধ। কোন ছবি দেখা অপরাধ? যে ছবি দেখলে মারামারি মারামারি হানাহানি খুনাখুনি দাঙ্গা হাঙ্গামার প্রেরণা সৃষ্টি হয়, এরকম খেলা আজকালকার উঠতি বয়সের ফুলাফানে দেখে কিনা? দেখে। ফলাফল কি হচ্ছে? ফলাফল সমাজে হচ্ছে শুধু রক্তাক্ত দুর্ঘটনা ছাড়া আর কোনো খবরই পাওয়া যায় না। আর যে সমস্ত ছবি দেখলে যুবক ছেলেরা যুবতীদের প্রতি আকৃষ্ট হয়, যুবতী মেয়েরা যুবক ছেলেদের প্রতি আকৃষ্ট হয়, যার ফলে ফতে ঘাটে হাটে মাঠে শহরে বন্দরে যেখানে সেখানে ইপটিজিং, ইপটিজিংয়ের খবর আসে পত্রিকায়। ইপটিজিং, ইপটিজিংটাও ইংরেজি শব্দ, এটার অর্থ হইল নারীকে উত্তুক্তি করা, নারীকে অসভ্য কথা বলা, নারীকে অসভ্য কথা বলে। পথে ঘাটে মহিলাদেরকে যথাযথায় যেখানে সেখানে নারীদেরকে ছেলেরা বহাটে ছেলেরা অসভ্য কথা বলে। এই অসভ্য কথা বলার শিক্ষা হয় কোথায়? হয়তো টেলিভিশনের স্ক্রিনে, আর না হয় মোবাইল ফোনের স্ক্রিনে। যারা টেলিভিশন দেখায় অভ্যস্ত, যারা মোবাইলের ছবি দেখার অভ্যস্ত, এরা ইপটিজিং শিখে ওই দুই জায়গার থেকে। আর ইপটিজিংয়ের শেষ পরিণতি দর্শন, ইপটিজিংয়ের শেষ পরিণতি দর্শন। বর্তমান সমাজে যত দর্শন চলছে, যত ইপটিজিং চলছে, সবগুলি এই বেহায়া বেফর্দার চালচলন, ভিন্ন নারী ভিন্ন পুরুষের ছবি দেখা, ভিন্ন পুরুষ ভিন্ন নারীর ছবি দেখার মাধ্যমে শুরু হচ্ছে। কাজে এই ছবি দেখা হইল আর একটা অনর্থক কাজ। কতগুলি খেলা আছে অনর্থক কাজ, আর কতগুলি ছবি দেখা আছে অনর্থক কাজ, বুঝে থাকলে বলুন তো। বর্তমান সমাজের মুসলমান অনর্থক কাজে লিপ্ত আছে। তিন নম্বর অনর্থক কাজ হলো গান বাজনা। কি গান বাজনা? হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, গান হলো জিনার মন্ত্র। এত সহজে জিনার দ্বারুদ্ঘাটন করা যায় না, গানের মাধ্যমে যত সহজে করা যায়। যুবতীর গান শুনে যুবক তার জন্য পাগল হয়, যুবকের গান শুনে যুবতী তার জন্য পাগল হয়। এই জন্য রসুল বলেন, গান জিনার মন্ত্র, আর বাজনা হলো দাজ্জালের হাতিয়ার।
দাজ্জাল মানুষকে বেঈমান বানাবার জন্য যত হাতিয়ার ব্যবহার করবে এর মধ্যে উল্লেখযোগ্য হাতিয়ার হলো বাজনা। বলুন, গান বাজনা সম্পর্কে রাসূল কি বলেছেন? গান জিনার মন্ত্র আর বাজনা দাজ্জালের হাতিয়ার। এবার বলুন তো, বর্তমান সমাজের কজন মুসলমান এই জিনার মন্ত্র আর দাজ্জালের হাতিয়ার থেকে নিরাপদে আছে? কজন মুসলমানের পকেটের মোবাইল সেটে বাজনার রিংটোন সেট করা নাই? বাজনা শোনা যেমন হারাম, বাজনা শোনানো তেমন হারাম, বাজনার রিংটোন সেটিং করাও হারাম। আপনি যদি আপনার মোবাইলের মধ্যে বাজনা রিংটোন সেটিং করে রাখেন, সারাদিন যত সব মানুষ আপনাকে কল করবে তত সবার আপনার মোবাইল সেট আপনাকে বাজনা শোনাবে। একটা হারাম কাজ একজন মুসলমান দৈনিক কত শতবার করতেছে, এগুলি শুনতে শুনতে আর করতে করতে অবস্থায় এমন ধারণ করেছে এখন মুসলমানের কল্পনাতেও নাই যে বাজনা শোনা হারাম। কল্পনার থেকে উদাও হয়ে গেছে বাজনা হারাম। অথচ ইসলাম ধর্মে গান শোনা হারাম, গান শোনানো হারাম, গান শোনার ব্যবস্থা করা হারাম, বাজনা শোনা হারাম, বাজনা শোনানো হারাম, বাজনা শোনার ব্যবস্থা করা হারাম। মোবাইল ফোন সেটে রিংটোন বাজনা সেটিং করা হারাম। এক হারামে শত হারামের জন্ম দেয়। একবার শুধু শুধু বাজনা সেটিং করে রাখলেন, শতবার রিং আসলো, শতবার হারাম কাজ করলেন। কজন মুসল্লির মোবাইলে রিংটোন বাজনা সেটিং করা নাই? যত কোম্পানির মোবাইল আছে সব কোম্পানির মোবাইলে যদি 10 প্রকারের রিংটোন থাকে, 8টা থাকে বাজনা, 2টা থাকে বাজনা ছাড়া। যদি 15 প্রকারের রিংটোন থাকে, 12টা থাকে বাজনা, 3টা থাকে বাজনা ছাড়া। 12টা বাজনা রিংটোন সেটিং করা হারাম। তিনটা বাজনা সারা রিংটোন কেন কোম্পানির থেকে দেয়? আপনাদেরকে হারাম থেকে মুক্ত রাখার জন্য নয়। 15টার রিংটোনের মধ্যে 3টা রিংটোন বাজনা সারা দেয়। কিছু কিছু মানুষ যে জাহান্নাম থেকে বাঁচতে চায়, হারাম থেকে বাঁচতে চায়, এদেরকেও কাস্টমার বানাবার জন্য কয়েকটা রিংটোন দেয় বাজনা সারা। আমাদের সেই সুযোগটা গ্রহণ করা দরকার। 15টা রিংটোনের মধ্যে 3টা রিংটোন আছে বাজনা সারা, আমি সেই বাজনা সারা রিংটোন আমার মোবাইলে সেটিং করব যদি আমি অনর্থক কাজ থেকে বিরত থাকতে চাই। এরপর আমাদের বর্তমান সমাজের সাধারণ মুসলমান, সর্বস্তরের মুসলমান যেই হারামকে আর হারামই মনে করে না, যত হারামকে হারামই মনে করে না এর মধ্যে একটা হইল গান, যত হারামকে হারামই মনে করে না এর মধ্যে একটা হইল বাজনা, আর যত হারামকে হারামই মনে করে না এর মধ্যে একটা হইল ছবি। ছবি কি? ছবি ছবি ছবির ছড়াছড়ি সমাজে এমনভাবে ব্যাপকতা লাভ করেছে এখন ছবি হারাম এই কথাটা বললে আশ্চর্য হয়ে যায়। ছবি হারাম নাকি? হাদিস শরীফে রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দুনিয়াতে যারা কোনো মানুষের ছবি অথবা কোনো জীবজন্তুর ছবি তুলবে, হাশরের বিচারে সবচেয়ে কঠিন শাস্তি হবে তাদের। সুতরাং ছবি কোনো গুনার কাজ নয়। কি বলেন? না, জঘন্যতম গুনার কাজ ছবি, জঘন্যতম গুনার কাজ। হ্যাঁ, যেমনভাবে শুয়রের গোশত খাওয়া হারাম, না কি জানেন আপনারা? শুকরের গোশত খাওয়া হারাম, কিন্তু যেই লোক না খাইতে এখন মরণাপন্ন অবস্থা, এই মুহূর্তে না খাইলে মরেই যাবে, এমত অবস্থায় যদি কোনো বিধর্মী বলে আমার কাছে কিছু শুকরের গোশত আছে তুমি ইচ্ছা করলে খেতে পারো, ওই লোকটার জন্য প্রাণ বাঁচাবার উদ্দেশ্যে তার শুকরের গোশত খাওয়া হালাল হয়। বলুন, সবার জন্য না ঠেকা বসত? ঠিক তেমনি ভাবে ছবি সবার জন্য হারাম, ঠেকা বসত হালাল। ঠেকা বসত কেমন? আপনি হজে যাবেন,
পাসপোর্টে ছবি না লাগালে আপনার বাংলাদেশের সরকার দেশ থেকে বের হতে দেবে না, সৌদি সরকার তার দেশে প্রবেশ করতে দেবে না। এমত অবস্থায় বাধ্য হইয়া হজে যাওয়ার জন্য আপনি পাসপোর্টে ছবি লাগালেন, আপনি বিষায় ছবি লাগালেন, বলেন বিলাসিতা বসত না ঠেকা বসত, আর মোবাইল ক্যামেরা মোবাইল নিয়ে রাস্তায় দাঁড়িয়ে থাকে, গাড়ি দেখলেও ছবি তুলে, নারী দেখলেও ছবি তুলে, ফুরুর দেখলেও ছবি তুলে, কোন ঠেকা এটা? বলেন ঠেকা না বিলাসিতা? ভালো রকম মনে রাখবেন, ঠেকা বসত ছবি তোলা জায়েজ হয়, বিলাসিতার ছবি হারাম, হারাম, হারাম। বিলাসিতা করে যত ছবি তোলা হয় এই সবগুলি ছবিকে হাসরের মাঠে আল্লাহ ছবিতে বলবেন প্রাণ দাও, প্রাণ দিতে না পারলে জাহান্নামে যাও, ছবি তুললে জাহান্নামে যেতে হবে। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ময়ূরের ছবি ছাপা একটা চাদর কিনলেন বাজার থেকে, চাদরটা ঘরের ভিতরে লটকাইয়া রাখে। পরের দিন জিব্রিল ফিরিস্তা ওহী নিয়ে আসলে, এসে বাইরে দাঁড়িয়ে গেল। রাসূল বলেন ও জিব্রিল, প্রতিদিন ওহী নিয়ে আসো আমার ঘরের ভিতরে, আজকে তুমি ওহী নিয়ে আসো আমার ঘরের বাইরে দাঁড়িয়ে রইলে কেন? জিব্রিল বলেন আজকে যে ওহী নিয়ে এসেছি সেই ওহী আমাকে আপনার ঘরের ভিতরে ঢুকতে দেয় না। রাসূল বলেন কি ওহী নিয়ে আসছো? জিব্রিল বাইরে দাঁড়িয়ে বলেন আজকের থেকে কিয়ামত পর্যন্ত আপনার জন্য আপনার উম্মতের জন্য মানুষের ছবি লটকানো হারাম, জীবজন্তুর ছবি লটকানো হারাম। আইসা দেখি আপনার ঘরে ছবি লটকানো আছে, আইসা দেখি আপনার ঘরে ছবি লটকানো আছে। রাসূল বলেন ও জিব্রিল ছবি হারাম, আল্লাহর এই বিধান তুমি আজকে নিয়ে এসেছো আমার কাছে, আর ময়ূরের ছবি ছাপা চাদর কিনেছি আমি গতকাল। বলুন তো হারাম হওয়ার পরের দিন কিনেছিলেন রাসূল চাদরটা না আগের দিন? গতকাল তো ছবি হারাম ছিল না, আমি গতকাল বাজার থেকে চাদরটা কিনেছি, আর আজকে তুমি ওহি নিয়ে এসেছ ছবি লটকানো হারাম, ঘরের ভিতরে ছবি লটকানো হারাম, আমি পয়সার কিনা চাদরটা এখন কি করব? জিব্রিল ঘরের বাইরে দাঁড়িয়েই বলেন চাদরটা এমনভাবে ছিঁড়ে টুকরা টুকরা করুন যেন প্রত্যেকটা ছবির কেল্লা যায়, এক টুকরায় শরীর যায় আর এক টুকরায়। এই চাদরের মধ্যে যতগুলি ছবি ছিল প্রত্যেকটা ছবির মাথা এক টুকরায় শরীর আর এক টুকরায় যাওয়ার মতো করে রাসূল চাদরটাকে ছিঁড়ে টুকরা টুকরা করে ফেললেন। এরপরে জিব্রিল ফিরিস্তা মুহাম্মাদুর রাসূলের ঘরে ঢুকে বললেন আজকের থেকে আমি এবং আমার অধীনস্থ কোনো রহমতের ফিরিস্তা আপনার কোনো উম্মতের ঘরে ছবি লটকানো থাকলে সেই ঘরে প্রবেশ করবে না। এরপর একজন সাহাবী রাসূলকে প্রশ্ন করলেন ওগো আল্লাহর রাসূল, আপনি বলতেছেন ছবি তোলা হারাম, আমি ছবি তুলি আর বিক্রি করি আর এই পয়সা দিয়ে এই সংসার চালাই, ছবি তোলা হারাম হলে আমি সংসার চালাবো কিভাবে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মাত্র দুইটা ছবি হারাম আর সব হালাল, মাত্র দুইটা ছবি হারাম আর সব হালাল, মানুষের ছবি তোলা হারাম আর জীবজন্তুর ছবি তোলা হারাম, এই দুইটা ছবি ছাড়া তুমি আসমানের ছবি, জমিনের ছবি, পাহাড় পর্বতের ছবি, গাছপালার ছবি, ফলের ছবি, ফুলের ছবি, নদী নালার ছবি, মাঠের ছবি, দৃষ্টির ছবি, সিনারির ছবি, চন্দ্র সূর্যের ছবি, গ্রহ নক্ষত্রের ছবি চাপো, বেসর সংসার চালাও ইচ্ছা মতো, মাত্র দুইটা ছবি হারাম, মানুষের ছবি তোলা হারাম আর জীব জানোয়ারের ছবি তোলা হারাম। আপনাদের রাসূল এই সমস্ত কথা মিথ্যা বলেছে? বর্তমান দুনিয়ার মুসলমান উম্মতের কার্যকলাপে বোঝা যায় যে তার রাসূল কথাগুলি মিথ্যা বলেছেন। আপনাদের ঈমান কি বলে, আপনাদের নবী মিথ্যা বলেছেন কোনোদিন? একটি কথাও কোনোদিন মিথ্যা বলেছেন? তাহলে ছবি তুললে, যেই ছবি তোলা হারাম এই ছবি তুললে জাহান্নামে যেতে হবে, রাসূল মিথ্যা বলেছেন? তাহলে উম্মতের যদি সত্যই রাসূলের প্রতি ঈমান থাকে, রাসূল মিথ্যা বলেননি এই ঈমান যদি অন্তরে সত্যই থাকে, কোন সাহসে উম্মত এই হারাম ছবিগুলি তুলে? এতক্ষণের কথা বুঝে থাকলে বলুন ছবি তোলা, ছবি দেখা, গান শোনা, বাজনা শোনা, এগুলি সার্থক কাজ না অনর্থক কাজ? অনর্থক কাজ। আল্লাহ বলেন মুমিন মুসলমান দুনিয়াতে যদি সম্মানজনক জীবন চাও আর আখেরাতে যদি জান্নাতি জীবন চাও, তাহলে এক নম্বরে
নামাজে মনোযোগী হয়ে যাও, দুই নম্বরে অনর্থক কাজ ছেড়ে দাও। আমি কি আপনাদেরকে দুইটা গুণ বুঝাতে পারলাম? যদি আপনারা বলেন আরো কিছুক্ষণ শুনবেন তা আরো চারটা গুণের কথা বলব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তিন নম্বর গুণ, ওয়াল্লাযীনা হুম লিযযাকাতি ফাঈলুন, যারা মনটাকে পবিত্র করবে। মন পবিত্র করা তিন নম্বর গুণ, মন পবিত্র করা তিন নম্বর গুণ। এক নম্বর গুণ হলো নামাজে মনোযোগী হওয়া, দুই নম্বর গুণ হলো অনর্থক কাজ ছেড়ে দেওয়া, তিন নম্বর গুণ হলো মনকে পবিত্র করা। মনকে পবিত্র করা, মন পবিত্র করার ব্যাখ্যা কি? মন পবিত্র করার ব্যাখ্যা হইল মন সদা সর্বদা গুনার প্রতি আকৃষ্ট থাকে, গুনার প্রতি আকৃষ্ট থাকে। মনের আকর্ষণে বন্দা যখন গুনায় লিপ্ত হইয়া যায় তখন তার মন অপবিত্র হয়ে যায়। কি হয়ে যায়? অপবিত্র হয়ে যায়। একটা শুকনা গোবরের টুকরা, গোবর চিনে না তারা, শুকনা একটা গোবরের টুকরা, বলতে পারেন কেউ পাকনা না পাক, না পাক, গোবর কাঁচাটাও না পাক, শুকনাটাও না পাক, কিন্তু আগুন দিয়ে পুড়ে ছাই করে ফেললে এটা আর না পাক থাকে না, এটা পাক হয়ে যায়। বুঝে থাকলে বলুন তো, না পাক গোবর পাক করার ব্যবস্থা কি? আগুন দিয়ে পুড়ে ছাই করা। ঠিক তেমনি ভাবে মজার লোভে মন যখন গুনায় গুনার কাজে আকৃষ্ট হয়ে যায় তখন মনটা গোবরের মতো নাপাক হয়ে যায়। মনটা কিসের মতো? গোবরের মতো নাপাক হয়ে যায়। তখন যদি তুমি তোমার মনকে জাহান্নামের শাস্তির ভয় দেখাও, এই মন তুমি গুনার কারণে জাহান্নামের শাস্তি তুমি মাথা পেতে নিয়েছ, এই কারণে যদি জাহান্নামের শাস্তির ভয়ে যথারীতি তওবা করে গুনা ছেড়ে দেয় তখন তার মন আবার পাক পবিত্র হয়ে যায়। এক কথায় গুনায় লিপ্ত হলেই মন হয় না পাক, আর তওবা করে গুনাটা ছেড়ে দিলেই মন হয় পাক পবিত্র। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মুমিন মুসলমান যদি দুনিয়াতে সম্মানজনক জীবন চাও আর আখেরাতে জান্নাতি জীবন চাও তাহলে এক নম্বরে নামাজে মনোযোগী হও, দুই নম্বরে অনর্থক কাজ ছেড়ে দাও, তিন নম্বরে মনটা পবিত্র করো। এবার বলুন তো মন পবিত্র করার পদ্ধতি কি? তওবা করে গুনাহ ছেড়ে দেওয়া। তওবা করে গুনাহ ছেড়ে দিলে অপবিত্র মন কি হয়? পবিত্র হয়। এই যে মন পবিত্র করার একমাত্র পদ্ধতি, তওবা করো, গুনাহ ছাড়ো, আল্লাহ তোমার গুনাহ মাফ করে দেবেন। তওবা করলে গুনাহ মাফ হয়, কিন্তু তওবা মুখের দ্বারা হয় না, তওবা হয় কাজে কর্মে। কথাটা বোঝাবার জন্য একটি উদাহরণ দিচ্ছি। আপনারা যারা পাঁচ বেলা নামাজ পড়েন অন্তত বলুন তো উজুর কত ফরজ? উজুর চার ফরজ, মুখ ধোয়া, হাত ধোয়া, মাথা মাসা করা, ফাউদোয়া। মুখ ধোয়া, হাত ধোয়া, মাথা মাসা করা, ফাউদোয়া বললেই উজু হয়ে যায় না? মুখটা ধুইতে হয়, হাতটা ধুইতে হয়, মাথা মাসা করতে হয়, পা ধুইতে হয়। ঠিক তেমনিভাবে যেভাবে উজু করলাম বললেই, মুখে বললেই উজু করা হয় না, চারটা কাজ করতে হয়। ঠিক তেমনিভাবে তওবা করলাম মুখে বললেই তওবা হয় না, ছয়টা কাজ করতে হয়। কটা কাজ? ছয়টা কাজ করলে তওবা হয়। এক নম্বর, গুনার জন্য নিজের গুনার কারণে আল্লাহর কাছে লজ্জিত হওয়া। দুই নম্বর, গুনার অভ্যাস ছেড়ে দেওয়া। তিন নম্বর, ভবিষ্যতে আর কোনোদিন গুনাহ করব না এই মর্মে আল্লাহর সাথে পাক্কা ওয়াদা করা। চার নম্বর, নামাজ রোজা যথাসময়ে না পড়ে থাকলে সেগুলি কাজা করে নেওয়া। পাঁচ নম্বর, মানুষের হক নষ্ট করে থাকলে মানুষের হক আদায় করে দেওয়া। কারো ধন সম্পদ অন্যায়ভাবে নিয়ে থাকলে তার ধন ফিরিয়ে দেওয়া। কাউকে অন্যায়ভাবে কষ্ট দিয়ে থাকলে তার কাছে মাপ চেয়ে নেওয়া। ছয় নম্বর, কাকুতি মিনতি করে আল্লাহর কাছে মাপ চাওয়া। ছয় কাজ করলে তওবা হয়। বুঝে থাকলে বলুন তওবা করলাম বললেই তওবা হয় না, ছয় কাজের দ্বারা তওবা হয়? উজু করলাম বললেই উজু হয় না, চার ফরজে উজু হয়? ঠিক তেমনিভাবে তওবা করলাম বললেই তওবা হয় না, ছয় কাজ করলে তওবা হয়। এই তওবার মাধ্যমে না পাক আত্মা পাক পবিত্র হয়।
আমি কিন্তু সাথে সাথে প্রত্যেকটা গুণ অর্জন করার পদ্ধতিও আপনাদেরকে বলে দিচ্ছি। আল্লাহ বলেন, হে মুমিন মুসলমানেরা, তোমরা যদি দুনিয়াতে সম্মানজনক জীবন চাও তাহলে এক নম্বরে নামাজে মনোযোগী হও, দুই নম্বরে অনর্থক কাজ ছেড়ে দাও, তিন নম্বরে তওবার মাধ্যমে অন্তরটাকে পবিত্র করে দাও, চার নম্বর কাজ وَالَّذِينَ هُمْ لِفُرُوجِهِمْ حَافِظُونَ إِلَّا عَلَىٰ أَزْوَاجِهِمْ أَوْ مَا مَلَكَتْ أَيْمَانُهُمْ فَإِنَّهُمْ غَيْرُ مَلُومِينَ চার নম্বর গুণ হল, পুরুষরা তোমাদের চরিত্র হেফাজত করো, মহিলারা তোমাদের সতীত্ব হেফাজত করো। অন্য আয়াতে আল্লাহ বলে দিয়েছেন পুরুষের চরিত্র আর নারীদের সতীত্ব হেফাজত করার একমাত্র ব্যবস্থা হইল পর্দা, একমাত্র ব্যবস্থা পর্দা। ভিন্ন নারী ভিন্ন পুরুষ অবাধে দেখাশোনা করলে, অবাধে চলাফেরা করলে, বেপর্দা অবস্থায় চলাফেরা করলে কোনো দিনও পুরুষের চরিত্র হেফাজত হবে না, কোনো দিনও নারীদের সতীত্ব রক্ষা হবে না। তাহলে পুরুষের চরিত্র রক্ষা আর নারীদের সতীত্ব রক্ষার একমাত্র ব্যবস্থা কি? পর্দা। আছে বর্তমান মুসলমান সমাজে পর্দা? নাই বললেও চলে, হাজারের মধ্যে এক দুইজনের এটা আছে না আছে সমান, তাকা না তাকা সমান। এক হাজার মুসলমানের মধ্যে হয়তো একজন মুসলমান পাওয়া যেতে পারে যে সে তার অধীনস্থ মহিলাদেরকে পর্দা রক্ষা করে চালায়। এক হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দাইয়ুস জান্নাতে যাবে না, দাইয়ুস জান্নাতে যাবে না। মুফাসসিরিন কেরাম লিখেছেন দাইয়ুস কাকে বলে, দুই দল মানুষের নাম দাইয়ুস, একদল পুরুষ দাইয়ুস আর একদল মহিলা দাইয়ুস। বুঝে রাখতে বলুন, দাইয়ুস কত দল? একদল পুরুষ দাইয়ুস আর একদল মহিলা দাইয়ুস। পুরুষ দাইয়ুস কাকে বলে? যে তার স্ত্রীকে, যে তার যুবতী মেয়েকে, তার অধীনস্থ মহিলাদেরকে পথে পথে কাঠে বেফর্দা চলতে দেয়, সে পুরুষ দাইয়ুস, বেহেস্তে যাবে না। আপনাদের নবী এই কথাটা মিথ্যা বলেছে যে তোমার তোমার মেয়েকে যদি পথে কাঠে বেফর্দা চলতে দাও তোমার জান্নাত নাই, তোমার যুবতী স্ত্রীকে যদি পথে কাঠে বেফর্দা চলতে দাও তোমার জান্নাত নাই, তোমার অধীনস্থ কোনো মহিলাকে যদি পথে ঘাটে বেপর্দা চলতে দাও, রাসুল বলেছেন তোমার জান্নাত নাই, মিথ্যা বলেছেন। সত্য বলে থাকে, রাসুলের সত্য কথা এই যুগে কজন মুসলমানে মানে? রাসুলের সত্য কথা এই যুগে মানে কজন মুসলমান? রাসুল বলেছেন দাইয়ুসের জান্নাত নাই। মুফাসসিরিন কেরাম লিখেছেন দাইয়ুস দুই দল, একদল পুরুষ দাইয়ুস একদল মহিলা দাইয়ুস। পুরুষ দাইয়ুস কারা? যাদের অধীনস্থ মহিলাদেরকে বেফর্দা চলতে দেয়। আর মহিলা দাইয়ুস কারা? যারা বেফর্দা চলে, যে মহিলারা বেফর্দা চলে এরা মহিলা দাইয়ুস, আর যে পুরুষ তার অধীনস্থ মহিলাকে বেফর্দা চলতে দেয় এরা কি দাইয়ুস? পুরুষ দাইয়ুস। রাসূল বলেন তুমি পুরুষ দাইয়ুস হও অথবা মহিলা দাইয়ুস হও, দাইয়ুসের জান্নাত নাই, দাইয়ুসের জান্নাত নাই। সুতরাং এই দাইয়ুসি অভ্যাস না ছাড়া পর্যন্ত পুরুষের চরিত্র হেফাজত হবে না, মহিলাদের সতীত্ব হেফাজত হবে না। পুরুষের চরিত্র হেফাজতের ব্যবস্থা, মহিলাদের সতীত্ব হেফাজতের ব্যবস্থা একমাত্র পর্দা। পুরুষের চরিত্র হেফাজতের ব্যবস্থা কি? পর্দা। মহিলাদের সতীত্ব হেফাজতের ব্যবস্থা কি? পর্দা। কাজেই পর্দা পালনের মাধ্যমে পুরুষ তোমাদের চরিত্র রক্ষা করো, মহিলা তোমাদের সতীত্ব রক্ষা করো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এটা চার নম্বর গুণ দুনিয়াতে সম্মানজনক জীবন লাভের জন্য, আখেরাতে জান্নাতি জীবন লাভের জন্য। বুঝে থাকলে একটু দয়া করে বলুন তো, সফল জীবন লাভের প্রথম গুণটা কি? নামাজে মনোযোগী হওয়া। দুই নম্বর গুণটা কি? অনর্থক কাজ ছেড়ে দেওয়া। তিন নম্বর গুণটা কি? তওবার মাধ্যমে আত্মা পবিত্র করা, তওবার মাধ্যমে আত্মা পবিত্র করা। চার নম্বর গুণটা কি? পর্দার মাধ্যমে, পর্দার মাধ্যমে চরিত্র রক্ষা করা, পর্দার মাধ্যমে চরিত্র রক্ষা করা, পর্দার মাধ্যমে সতীত্ব রক্ষা করা।
আপনারা অনেকেই বলতে পেরেছেন, এই জন্য আমি আশ্বস্ত হইলাম, আমার মনটা খুশি হইল আপনাদের প্রতি যে আপনারা আমার কথা মনোযোগে শুনতেছেন, বুঝতেছেন, মনে রাখতেছেন। এই জন্য আমি আপনাদের জন্য দোয়া করি, আল্লাহ আপনাদেরকে কোরআনের হেদায়ত দান করুন। পাঁচ নম্বর গুণ আল্লাহ বলেন, ওয়াল্লাযীনাহুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন, আমানত রক্ষা করো, ওয়াদা পুরা করো, আমানত রক্ষা করো, ওয়াদা পুরা করো। আমানত কি আর ওয়াদা কি? আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরিন একরাম লিখেছেন, আল্লাহর দেওয়া আমানতও আছে বন্দার কাছে, বন্দার দেওয়া আমানতও আছে, আল্লাহর সাথে ওয়াদাও আছে, বন্দার সাথে ওয়াদাও আছে। আল্লাহর দেওয়া আমানত কি? আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের এক আয়াতে বলেন, ইন্নারাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবালি ফাবাইনা আন ইয়াহমিলনাহা আল্লাহ বলেন, আমি একটা আমানত, এই আমানত আল্লাহর দেওয়া আমানতটা কি বোঝার চেষ্টা করুন। আল্লাহ বলেন, আমি একটা আমানত আসমানগুলিকে দিতে চেয়েছিলাম, আসমান গ্রহণ করার সাহস করে না, জমিনগুলিকে দিতে চেয়েছিলাম, জমিন গ্রহণ করার সাহস করে না, পাহাড় পর্বতগুলিকে দিতে চেয়েছিলাম, পাহাড় পর্বত গ্রহণ করার সাহস করে না, শেষ পর্যন্ত আমানতটা মানুষকে দিতে চেয়েছি, মানুষ আমার সাথে বুঝাপড়া করে গ্রহণ করেছে, না বুঝে শুনে গ্রহণ করেছে, না বুঝাপড়া করে। এবার শুনুন, আমানতটা কি আর বুঝাপড়াটা কি? আমানত হল হালাল হারামের বিধান পালনের আমানত। কিসের আমানত? হালাল হারামের বিধান পালনের আমানত। আল্লাহ আসমানগুলিকে বলেছিলেন, হে আসমানগুলি, আমার হালাল হারামের বিধান প্রয়োগ করতে চাই তোমাদের উপর, যদি গ্রহণ করো আর পালন করো, জান্নাতের শাস্তি তোমাদেরকে ভোগ করতে দেব, গ্রহণ করার পরে যদি লঙ্ঘন করো, জাহান্নামের শাস্তি ভোগ করতে হবে। আসমান বলে, যেই আমানত গ্রহণ করলে, পালন লঙ্ঘন করলে জাহান্নামের শাস্তি ভোগ করতে হবে, এত বড় কঠিন আমানত গ্রহণ করার সাহস আমাদের নাই। জমিনও একই কথা বললো, পাহাড়গুলিও একই কথা বললো। যখন আল্লাহ মানুষের কাছে প্রস্তাব করলেন, আপনাদের মনে জাগতে পারে প্রশ্ন যে কোন দিন আল্লাহ প্রস্তাব করেছিলেন, আর আমি কোন দিন বুঝাফড়া করে গ্রহণ করেছিলাম, আমার তো মনে নাই, কেমনে বিশ্বাস করি? আমি যদি বলি, আপনি যখন মায়ের গর্ভ থেকে ভূমিষ্ঠ হয়েছিলেন, সেই দিন থেকে একাধারে দুই বছর পর্যন্ত মায়ের স্তনের দুধ পান করেছিলেন, বিশ্বাস করবেন? অবিশ্বাস করবেন? বিশ্বাস করবেন? মনে না থাকলে, মনে না থাকলে বিশ্বাস করা যায় না, না করতেই হবে, চূড়ান্ত সত্য, মনে থাকুক আর না থাকুক বিশ্বাস করো। যেমনভাবে মায়ের কুলে বসে বসে যে দুধ পান করেছিলাম, সেই কথা আমার মনে নাই, দুনিয়াতে আসার পরের ঘটনা, দুনিয়াতে আসার আগের ঘটনা। আল্লাহ বলেছেন, তোমাদেরকে দুনিয়াতে পাঠাবার আগেই হালাল হারামের বিধান পালনের প্রস্তাব করেছিলাম, আমার সাথে বুঝাফড়া করে তোমরা গ্রহণ করেছিলে, তোমরা ভুলে গিয়েছো, স্মরণ করিয়ে দেওয়ার জন্য নবী পাঠাইলাম। কথা বুঝতে পেরেছেন? আমরা ভুলে গিয়েছি, স্মরণ করাবার জন্য নবী পাঠাইছেন, কোরআন পাঠাইছেন। মানুষের কাছে যখন আল্লাহ প্রস্তাব রাখলেন, হে মানুষেরা, আমার হালাল হারামের বিধান পালনের আমানত গ্রহণ করো, পালন করলে জান্নাতের সুখ শান্তি তোমাদেরকে ভোগ করতে দেব, আর গ্রহণ করার পরে যদি লঙ্ঘন করো, তাহলে জাহান্নামের শাস্তি ভোগ করতে হবে। মানুষ গ্রহণ করলামও বলেনি, গ্রহণ করলাম নাও বলেনি, বলে আল্লাহ একটু বুঝাফড়া করে, বুঝাফড়া করে গ্রহণ করবো, অথবা প্রত্যাখ্যান করবো। আমাদের কিছু বুঝাফড়া আছে। আল্লাহ জিজ্ঞেস করেন, কি বুঝাফড়া বলো?
মানুষ জিজ্ঞাসা করলো, আল্লাহ বুজাফারা হলো, হালাল হারামের বিধান পালনের আমানত যদি আমরা গ্রহণ করি তাহলে আপনি পালন করার ক্ষমতা দিবেন কিনা? জিজ্ঞেস করেন কি বুজাফারা বলো? মানুষ জিজ্ঞেস করলো, আল্লাহ বুজাফারা হলো, হালাল হারামের বিধান পালনের আমানত যদি আমরা গ্রহণ করি তাহলে আপনি পালন করার ক্ষমতা দিবেন কিনা? আল্লাহ বলেন অবশ্যই অবশ্যই, তোমরা যদি আমানতটা গ্রহণ করো আমি পালন করার ক্ষমতা দেব, কিন্তু এরপরে যদি লঙ্ঘন করো তাহলে জাহান্নামের শাস্তি ভোগ করতে হবে। তখন মানুষ জাতি আল্লাহকে বলেছিল, হে আল্লাহ, যে আমানত রক্ষা করলে জান্নাত পাওয়া যাবে, আর যে আমানত রক্ষা করার জন্য আপনি ক্ষমতাও দিবেন, সেটা গ্রহণ না করার কোনো কারণ নাই। আমরা গ্রহণ করলাম এবং কথা দিলাম এই আমানত কোনোদিন লঙ্ঘন করব না, হালাল হারামের বিধান কোনোদিন লঙ্ঘন করব না। এইভাবে আল্লাহর দেওয়া আমানত বন্দা আল্লাহর কাছ থেকে গ্রহণ করেছে, কোনোদিন লঙ্ঘন করব না বলে আল্লাহর সাথে ওয়াদা করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন স্মরণ করাই দিয়ে বলেন, والذين هم لأماناتهم وعهدهم راعون مؤمن مسلمانرا দুনিয়াতে যদি সম্মানজনক জীবন চাও, আখেরাতে যদি জান্নাতি জীবন চাও, এক নম্বরে নামাজে মনোযোগী হও, দুই নম্বরে অনর্থক কাজ ছেড়ে দাও, তিন নম্বরে তওবার মাধ্যমে আত্মাটাকে পবিত্র করো, চার নম্বরে পর্দা ফালনের মাধ্যমে চরিত্র রক্ষা করো, পাঁচ নম্বরে আল্লাহর দেওয়া আমানত এবং আল্লাহর সাথে ওয়াদা রক্ষা করো। বলতে পারবেন একটা একটা করে জিজ্ঞেস করলে? বলুন তো, এক নম্বর গুণটা কি? মনোযোগী হয়ে, দুই নম্বর অনর্থক কাজ ছেড়ে দেওয়া, তিন নম্বর তওবার মাধ্যমে আত্মা পবিত্র, তওবার মাধ্যমে আত্মা পবিত্র, চার নম্বর পর্দার মাধ্যমে চরিত্র রক্ষা, পর্দার মাধ্যমে চরিত্র রক্ষা, পাঁচ নম্বর আল্লাহর দেওয়া আমানত রক্ষা করো, আল্লাহর সাথে ওয়াদা করে করো। ঠিক তেমনিভাবে বন্দার কাছে বন্দারও আমানত আছে, বন্দার সাথেও বন্দার ওয়াদা আছে। বন্দার কাছে বন্দার দেওয়া যত আমানত আছে এর মধ্যে মা বাবার কাছে সন্তান আমানত, মা বাবার কাছে সন্তান আমানত, উস্তাদের কাছে ছাত্র আমানত, উস্তাদের কাছে ছাত্র আমানত, পরিবার কর্তার কাছে সমস্ত পরিবারের সদস্যর আমানত, আলেমগণের কাছে জনগণ আমানত, সরকারের কাছে দেশবাসী আমানত, যার কাছে যারা আমানত তাদেরকে জান্নাতের পথ প্রদর্শন করতে হবে, জাহান্নামের পথে বাধা দিতে হবে। এক নম্বর মা বাবার কাছে সন্তান আমানত, এর মানে কি? তোমার সন্তানকে জাহান্নাম থেকে বাঁচাও, জান্নাতের পথে চলো। মা বাবার কাছে সন্তান আমানত কথার ব্যাখ্যা কি? তোমার সন্তানকে তুমি জাহান্নাম থেকে বাঁচাও, জান্নাতের পথে চালাও, এই হইল মা বাবার কাছে সন্তান আমানত। উস্তাদের কাছে এইরকম ছাত্র আমানত, এইরকম আলেমগণের কাছে যখন জনগণ আমানত, এইরকম সরকারের কাছে সারা দেশবাসী আমানত। সরকারের উপর ফরজ দেশের জনগণকে জাহান্নাম থেকে বাঁচাও, জান্নাতের পথে চালাও। বলুন তো, শুধু আল্লাহর আমানত আছে আমাদের কাছে না বান্দারও আমানত আছে? বান্দারও আমানত আছে, এবং বান্দার সাথে ওয়াদাও পুরা করো। তুমি কোনো হালাল ওয়াদা করেছো কোনো বান্দার সাথে, ভাই আগামীকাল এতটার সময় তোমার প্রাপ্য পরিশোধ করে দেব, কার সাথে ওয়াদা? বন্দার সাথে ওয়াদা, নিজের বন্ধুর সাথে ওয়াদা, নিজের ভাইয়ের সাথে ওয়াদা, আগামীকাল এতটার সময় তোমার প্রাপ্য অত টাকা পরিশোধ করে দেব অমুক জায়গায়, এটা বন্দার সাথে ওয়াদা পুরা করো। এইভাবে আল্লাহ দেওয়া আমানত রক্ষা করার হুকুম দিয়েছেন, আল্লাহর সাথে ওয়াদা পুরা করার হুকুম দিয়েছেন, বন্দার আমানত রক্ষা করার হুকুম দিয়েছেন, বন্দার সাথে ওয়াদা পুরা করার হুকুম দিয়েছেন আল্লাহ পাঁচ নম্বরে। আর কত নম্বর বাকি? আর এক নম্বর বাকি, শুনুন আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা হুম আলা সলাওয়াতিহিম ইউহাফিযুন, সময় মতে নামাজ আদায় করো। এক নম্বর ছিল নামাজে মনোযোগী হও, আর ছয় নম্বর হইল সময় মতে নামাজ পড়ো, যখনের নামাজ তখন পড়ো, যখনের নামাজ তখন পড়ো। ফজরের নামাজ বেলা নয়টায়,
না সূর্যোদয়ের আগে? হ্যাঁ, ফজরের নামাজ সূর্যোদয়ের আগে, যখনের নামাজ তখন। এখানে একটা প্রশ্ন আছে, ছয় গুণের প্রথম গুণ নামাজ, ছয় নম্বর গুণ নামাজ। প্রথম গুণ হইল নামাজ মনোযোগী হওয়া, আর শেষ গুণ হইল সময় মতে নামাজ পড়া। নামাজের দুইটা কথা দুই পাশে কেন? নামাজের দুই কথা একত্রে বললেন না কেন? এই প্রশ্নের জবাবে মুফাসসিরিন কেরাম লেখেন, আল্লাহ একথা বুঝাতে চেয়েছেন, যার জীবনের নামাজ ঠিক তার জীবনের সব ঠিক, যার জীবনের নামাজে গণ্ডগোল তার জীবনের সব কিছুতে গণ্ডগোল। এই জন্য হাদিস শরীফে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের দিন মুমিন বান্দার আমলের মধ্যে সর্বপ্রথম নামাজের হিসাব হবে। আল্লাহর রাসূল বলেন, যে ব্যক্তি নামাজের হিসাবে খালাস পাবে সে পরবর্তী সবগুলি হিসাবে খালাস পাবে। যেই ব্যক্তি নামাজের হিসাবে ধরা খাবে পরবর্তী সবগুলি হিসাবে ধরা খাবে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ছয় গুণের প্রথম গুণেও নামাজের কথা বলেছেন, শেষ গুণেও নামাজের কথা বলেছেন। এবার দেখি আপনারা ছয় গুণ ধারাবাহিক বলতে পারেন কিনা। আল্লাহ বলেন, হে মুমিন মুসলমানেরা, তোমরা যদি দুনিয়াতে সম্মানজনক জীবন চাও আর আখেরাতে জান্নাতি জীবন চাও, তাহলে এক নম্বরে নামাজে মনোযোগী হও, দুই নম্বরে অনর্থক কাজ ছেড়ে দাও, তিন নম্বরে তওবার মাধ্যমে আত্মা পবিত্র করো, চার নম্বরে পর্দার মাধ্যমে চরিত্র রক্ষা করো, পাঁচ নম্বরে আল্লাহর দেওয়া আমানত, বন্দার দেওয়া আমানত রক্ষা করো, আল্লাহর সাথে ওয়াদা, বন্দার সাথে ওয়াদা পুরা করো, ছয় নম্বরে সময় মতে নামাজ পড়ো, যখনের নামাজ তখন পড়ো। এই ছয় গুণে গুণি হলে আখেরাতের জীবনটা তোমাদের কিভাবে সফল হবে এবার শোনো। আল্লাহ বলে, উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। এই ছয় গুণের গুণি দুনিয়াতে হবে সম্মানজনক জীবনের অধিকারী, আর আখেরাতে হবে জান্নাতুল ফিরদাউসের উত্তরাধিকারী। এই উত্তরাধিকারী শব্দের ব্যাখ্যায় মুফাসসিরিন কেরাম তাফসীরের কিতাবে লিখেছেন, আল্লাহ যতটা মানুষ সৃষ্টি করেছেন প্রত্যেকটা মানুষের জন্যই জান্নাতে একটা করে বাড়ি বানাইছে। এমন একটা মানুষ আল্লাহ বানাননি যার জন্য জান্নাতে কোনো বাড়ি বানাননি। বুঝা থাকলে বলুন তো, জান্নাতে আল্লাহ কতগুলি বাড়ি বানাইছেন, যতটা মানুষ বানাইছেন? আপনারা যে শুনে থাকেন জাহান্নাম সাতটা আর জান্নাত আটটা, এই আটটা জান্নাতের মানে হলো আটটা স্তর, জান্নাতের স্তর আটটা, এক এক স্তরে অসংখ্য অগণিত বাড়ি আছে, ক্লাস, জান্নাতের ক্লাস হইলো আটটা, কিন্তু বাড়ি বাড়ি অগণিত। যতটা মানুষ আল্লাহ সৃষ্টি করেছেন প্রত্যেকটা মানুষের জন্যই আল্লাহ জান্নাতে একটা করে বাড়ি বানিয়েছেন। নমরুদ নামে একটা মানুষ বানাইছেন তার জন্যও জান্নাতে একটা বাড়ি বানাইছেন, ফেরাউন নামে একটা মানুষ বানাইছেন তার জন্যও জান্নাতে একটা বাড়ি বানাইছেন, আবু জাহাল নামে একটা মানুষ বানাইছেন তার জন্যও জান্নাতে একটা বাড়ি বানাইছেন, ডক্টর আহমদ শরীফ নামে একটা মানুষ বানাইছেন তার জন্য আল্লাহ জান্নাতে একটা বাড়ি বানাইছেন, কিন্তু ঘোষণা দিয়েছেন, ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। এই বাড়িগুলি আমি বিনামূল্যে বিতরণ করব না, বাড়িগুলি বিনামূল্যে বিতরণ করব না, ঈমান আমলের বিনিময়ে আমার কাছ থেকে কিনে নিতে হবে। বাড়ি বানাইছেন, বরাদ্দ করেছেন সকলের জন্যই, বিনামূল্যে বিতরণ করার উদ্দেশ্যে না, ঈমান আমলের বিনিময়ে কিনে নিতে হবে। তাই আল্লাহ বলেন, এই জান্নাতের বাড়িগুলি আমি তোমাদের কাছে বিক্রি করে দেব। কি করে দেবেন? বিক্রি করে দিবেন। আল্লাহর কাছ থেকে আমার নামে বরাদ্দ করা জান্নাতের বাড়িটা আমি বিনামূল্যেই পেয়ে যাব না, ঈমান আমলের বিনিময়ে কিনে নিতে হবে। হ্যাঁ, ঈমান আমলের বিনিময়ে কিনে নিতে হবে। একদল মানুষ দুনিয়ার জীবন রং তামাশায় অবহেলায় কাটাইয়া দেয়, ঈমান আমলের বিনিময়ে জান্নাত কিনার জন্য দুনিয়াতে এসেছি এই কথা তার মনেই থাকে না।
এই সমস্ত মানুষের সংখ্যা প্রতি হাজারে 999 জন। এই সমস্ত মানুষের সংখ্যা প্রতি হাজারে 999 জন। কেন আসলো দুনিয়াতে মনে নাই? আমার কথা বুঝে থাকলে বলুন তো আপনারা কেন এসেছেন দুনিয়াতে? ঈমান আমলের বিনিময়ে জান্নাত কেনার জন্য। জবটা মনে থাকবে চিরজীবন। আমরা কেন এসেছি দুনিয়াতে? ঈমান আমলের বিনিময়ে আল্লাহর কাছ থেকে আমার জন্য বরাদ্দ করা জান্নাতের বাড়িটা কেনার জন্য। এবং জান্নাতের বাড়িগুলি কত বড়! হাদিস শরীফে রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যেই লোকটা জান্নাতে সবচেয়ে ছোট্ট বাড়ি পাবে, এর থেকে ছোট কোনো বাড়ি আর জান্নাতে নাই, সেই বাড়িটা হবে 10টা পৃথিবীর সমান। বলুন তো জান্নাতের সবচেয়ে ছোট্ট বাড়িটা কত বড়? এই জান্নাতে আমার নামে বরাদ্দ করা বাড়িটা আমি ঈমান আমলের বিনিময়ে কেনার জন্য দুনিয়াতে এসেছি। এবার বলুন তো মরণ পর্যন্ত অনেক মানুষ এই জান্নাতের বাড়িটা কিনে না আছে কিনা? কোন কাজের জন্য এসেছিল আর কোন কাজ করে গেল? এসেছিল জান্নাতের বাড়ি কেনার জন্য, রং তামাশায় জীবন অতিবাহিত করে গেল, জান্নাতের বাড়ি কেনার খবরও নাই তার। এদের উদাহরণ হলো ওই ছেলের মতো, যেই ছেলেকে বাবা তার বাবা টাকা দিয়া পাঠাইল বাজারে, বলে দিল চাউল কিনে নিয়ে আসো, মাছ কিনে নিয়ে আসো, নুন মরিচ তেল পেঁয়াজ কিনে নিয়ে আসো, তুমি আসলে পরে রান্না হবে, সবাই মিলে খাওয়া দাওয়া করে ঘুমো। ছেলে বাজারে গিয়া দেখে বাজারে এক কোনায় এক সাপুরিয়া সাপ নাচায়, গান গায়, বাজনা বাজায়। সাপুরিয়ার সাপ নাচানি দেখতে দেখতে, গান শুনতে শুনতে, বাজনা শুনতে শুনতে বাজার ভেঙে গেল, বাজার ভেঙে গেল। বলুন চাউল কিনেছে না? চাউল কিনার আগেই বাজার ভেঙে গেল, মাছ কিনার আগেই বাজার ভেঙে গেল, নুন মরিচ কিনার আগেই বাজার ভেঙে গেল। বাড়িতে সদাই নিয়ে আসবে না খালি হাতে আসবে? খালি হাতে এসে দেখবে বাবা রান্না ভাত নিয়ে তার জন্য অপেক্ষা করে, রান্না ভাত অপেক্ষা করে। যখন বলবে আমি সাফের নাচ দেখতে দেখতে আর গান বাজনা শুনতে শুনতে বাজার ভেঙে গেছে, তখন তাকে পিটাইবে কি না? ঠিক তেমনিভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা মানুষকে দুনিয়ার বাজারে পাঠাইছেন, ওইখান থেকে গিয়া ঈমান আমলের বিনিময়ে জান্নাত কিনে আসো। যেভাবে ওই ছেলেটাকে তার বাবা বাজারে পাঠাইছিলেন চাউল মাছ ডাল তেল কিনে নিয়ে আনার জন্য, তেমনিভাবে আল্লাহ আমাদেরকে দুনিয়াতে একটা জীবন দিয়ে পাঠাইছেন জান্নাত কিনে যাওয়ার জন্য। এবার বলুন সর্বলোকেই জান্নাত কিনে ফেলে না প্রতি হাজারের 999 জন না কিনেই বাজার থেকে বিদায় হয়ে যায়? এবার শুনেন তাদের বিদায়কালীন ঘটনা। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দুনিয়ার 50, 60, 70, 80, 90 বছরের বয়সে যারা নিজেদের ঈমান আমলের বিনিময়ে আল্লাহর কাছ থেকে জান্নাত কিনে নেয়, এদের মরণকালে যেই ফিরিশতা আসে তার জান বের করার জন্য, এই ফিরিশতা এসে তাকে আগে জাহান্নাম দেখায়। কি দেখায়? কিনেছিল কি? জান্নাত। ফিরিশতায় দেখাইল কি? জাহান্নাম। দেখাইয়া বলে এই দেখো জাহান্নামের আজাব কত ভয়ঙ্কর, আল্লাহ তোমাকে এটার থেকে রেহাই দান করেছে। এরপরে তাকে জান্নাত দেখাইয়া বলে তোমার জন্য জান্নাতে এই বাড়িটাই আল্লাহ বরাদ্দ করেছেন, এটা কিনার জন্যই তোমাকে দুনিয়াতে পাঠাইছিলেন, তুমি তোমার জীবন সফল, তুমি সার্থক, তুমি 90 বছর বয়সে, তুমি 70 বছর বয়সে, তুমি 40 বছর বয়সে জান্নাতে তোমার নামের বরাদ্দ করা বাড়িটা তুমি কিনে ফেলেছ, তোমার বেচা কিনা শেষ, এখন বাজার থেকে বাড়ি যাওয়ার পালা, কোথার থেকে কোথায় যাওয়ার পালা, এবার বাজার থেকে বাড়ি যাওয়ার পালা। কথা বুঝে থাকতে বলুন, দুনিয়াটা আমাদের কি? বাড়ি কোথায়? এমন কোন আম্মু কাছে বাজারে গিয়া বাড়ি ভুলে যায়? কাজে দুনিয়াতে এসে যারা জান্নাত কেনার কথা ভুলে যায়, এদের মতো আম্মক জগতে আর কেউ হতে পারে না, এদের মতো আম্মক জগতে আর কেউ হতে পারে না। আল্লাহর রাসূল বলেন, জান্নাতের সিনারিটা দেখার পর, আজরাইলের মুখে সুসংবাদটা শোনার পর, এই লোকটা দুনিয়ার সব কিছু ভুলে যায়, দুনিয়ার
সব কিছু ভুলে যায়, ভুলে গিয়ে নিজের মা বাবার কথা ভুলে যায়, ছেলে মেয়ের কথা ভুলে যায়, বিবি বাচ্চার কথা ভুলে যায়, সংসারের সব কিছু ভুলে যায়, বাড়িঘর দুনিয়া বলতে একটা কিছু ছিল এটা তার মনে থাকে না, তার দৃষ্টিটা সব সময় জান্নাতের দিকে থাকে আর আজরাইলকে শুধু তাড়া দিতে থাকে, আমাকে অতি সত্বর আমার বাড়িতে নিয়ে যাও, আমাকে তাড়াতাড়ি আমার বাড়িতে নিয়ে যাও। আরেক দলের মরণকালে যারা বাজারে এসে বাড়ির কথা ভুলে গেছিল, মনে আছে কথা, যারা বাজারে এসে বাড়ির কথা ভুলে গেছিল, আছে কি আপনাদের সমাজে এমন মানুষ যারা দুনিয়ার বাজারে এসে জান্নাতের বাড়ির কথা ভুলে গেছে? এরা কারা? যাদের নামাজ নাই, রোজা নাই, এবাদত নাই, বন্দেগি নাই, হালাল হারাম নাই, আছে গান, আছে বাজনা, আছে নারী, আছে শাড়ি, আছে গাড়ি, আছে বুকবিলাস, আছে রং তামাশা, বলুন এরা কোথায় এসে কি ভুলে গেল? বাজারে এসে বাড়ি ভুলে গেল। এরাই হইল বর্তমান দুনিয়ার বুদ্ধিজীবী, বুদ্ধিজীবী না বুকাজীবী, এদের মতো বুকাজীবী জগতে আর কেউ হতে পারে না। হাদিস শরীফে রাসূল বলেছেন, আল কাইজিসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত, পরকালের জন্য আমল করে যেই ব্যক্তি সেই ব্যক্তি সত্যিকারের বুদ্ধিমান, যে পরকালের আমল করে না দুনিয়ার জন্য পাগল সে বুদ্ধিমান নয়, তার চেয়ে বড় বুকা জগতে আর কেউ হতে পারে না। রাসূল বলেন এই বুকাদের জান বের করার জন্য যখন আজরাইল আসবে তখন তার জন্য জান্নাতে বরাদ্দ করা বাড়ি একটা ছিল কিনা ওইটা দেখাবে, ওইটা দেখাবে, দেখিয়ে বলবে এই জান্নাতের বাড়িটা আল্লাহ তোমার জন্য বানাইছিলেন, কার জন্য? তোমার জন্য, কিন্তু কিনার জন্য তোমাকে দুনিয়াতে বানাইছিলেন, তুমি কিনো নাই, তুমি বাজারে এসে বাড়ি ভুলে গেছো, কাজে তোমার নাম থেকে এই জান্নাতের বাড়ি ক্যান্সেল করে দেওয়া হলো, তোমার নাম থেকে জান্নাতের বাড়ি। বলেন তার নামে জান্নাতে যে বাড়ি ছিল সেটা তার নামে তাকে না মরণ কালে ক্যান্সেল ঘোষণা হয়? এবার বলুন নমরুদের জন্য একটা বাড়ি জান্নাতে ছিল কিনা? এখনো আছে না? ক্যান্সেল। আবু জাহালের নামে জান্নাতে একটা বাড়ি ছিল কিনা? এখনো আছে না? ক্যান্সেল। ফেরাউনের জন্য জান্নাতে একটা বাড়ি ছিল কিনা? এখনো আছে না? ক্যান্সেল। ডক্টর আহমদ শরীফের জন্য জান্নাতে একটা বাড়ি ছিল কিনা? এখনো আছে না? ক্যান্সেল, ক্যান্সেল। এই যে ক্যান্সেল হইল, এই বাড়িগুলি শেষ পর্যন্ত কি হবে? নমরুদের জান্নাতের বাড়িটা শেষ পর্যন্ত কি হবে? ফেরাউনের জান্নাতের বাড়িটা শেষ পর্যন্ত কি হবে? আবু জাহালের জান্নাতের বাড়িটা শেষ পর্যন্ত কি হবে? ডক্টর আহমদ শরীফের নামে জান্নাতে যে বাড়ি বরাদ্দ ছিল মরণকালে তাকে বলে দেওয়া হয়েছে এটা তোমার নাম থেকে ক্যান্সেল, এটা কি হবে? আল্লাহ বলেন মুমিনরা তোমরা যদি ছয় গুণে গুণান্বিত হইয়া তোমাদের নামে বরাদ্দকৃত জান্নাতের বাড়িগুলি যদি তোমরা কিনে নাও, তাহলে যে যাদের বাড়ি ক্যান্সেল হয়েছে তাদের বাড়িগুলি আমি তোমাদেরকে দিয়ে দিব বোনাস। কি দিব? বোনাস। এবার বলেন তো নমরুদের বাড়ি কি হবে? ছয় গুণে গুণান্বিত মুমিনরা ভাবে বোনাস। ফেরাউনের নাম জান্নাতের বাড়িটা কি হবে? ছয় গুণে গুণান্বিত মুমিনরা ভাবে বোনাস। আবু জাহালের জান্নাতের বাড়িটা কি হবে? ছয় গুণে গুণান্বিত মুমিনরা পাবে বোনাস। ডক্টর আহমদ শরীফের জান্নাতের বাড়িটা কি হবে? ছয় গুণে গুণান্বিত মুমিনরা পাবে বোনাস। কিন্তু আমাদের সমাজের অধিকাংশ মুমিনরা হইল চালাক্য বাঙালি। কেমন বাঙালি? চালাক্য বাঙালি। একটা কাহিনী বলি শুনো, একটু গল্প বলি। চালাক্য বাঙালি গেছে বাজার কমলা কেনার জন্য, জিজ্ঞেস করে ভাই তোমার কমলার কেজি কত? সে বললো আমার কমলার কেজি 50 টাকা। একটা কথার কথা, হয়তো কম বা বেশি বাজার হইতে পারে। সে বললো আমার কমলার কেজি 50 টাকা। অনুনয় বিনয় করে বলতে লাগলো, ভাই আমি গরিব মানুষ, আমার বাবা অসুস্থ, বাবার জন্য নিব, একটু কম রাখো। দোকানদার বলে আমি 50 টাকার কম যদি তোমার কাছ থেকে রাখি, সকলের কাছ থেকে কম রাখতে হবে, কারণ ব্যবসার একটা নীতি আছে। কি বলেন? তোমার কাছ থেকে 40 টাকা রাখলে আরেকজনের কাছ থেকে আমি 41 টাকাও রাখতে পারবো না, ব্যবসার নীতি ঠিক রাখতে হবে। তোমারে আমি এতটুকু করতে পারি, তুমি যদি 50 টাকা মূল্য ঠিক রেখে 1 কেজি কমলা যদি কিনে নাও, তোমার অসুস্থ বাবাকে আমি 1টা কমলা দিয়া দিব বিনামূল্যে, ফ্রি। কি কইলে বুঝেন আপনারা? ফ্রি না আর কোনো বাংলা শব্দ আছে? বা দেখেন আঞ্চলিক কোনো শব্দ আছে কিনা? ফাও 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 ফাও, তোমার 1টা দিয়া দিব ফাও। সালাক্কে বাঙালি বলে কি,
জবানে কইছ এক খালি এক কেজি 50 টাকা দিয়া নিলে একটা ফাও দিবা হ্যাঁ জবানে কইছি হল তাহলে এক কাজ করো আমি এক কেজি কমলা 50 টাকা দিয়ে অন্য দিন নেব আজকে ফাওটা দিয়া দাও হাসেন আপনারা আপনাদের সমাজের বেশিরভাগ মুসলমান এইরকম সালাক্কে বাঙালি কয় আমি নমাজি আমি নমাজে মনোযোগী পরে হব আগে ফেরাউনের জান্নাতটা আমাকে দিয়া দাও আমি রোজা আগে পরে রাখবো আগে ফেরাউনের জান্নাতটা আমাকে দিয়া দাও আমি অনর্থক কাজ পরে সারবো আগে ফেরাউনের জান্নাতটা আমাকে দিয়া দাও আল্লাহর সাথে সালাক্কে আমি চলতো না আল্লাহর সাথে সালাক্কে তুমি কি আল্লাহরে কমলাওয়ালার থেকে আরো বেশি ব্যাকল মনে করছো কমলাওয়ালা এক কেজি 50 টাকা দেন না কিনলে একটা ভাও দিব তুমি ছয় গুণে গুণান্বিত না হইলে ফেরাউনেরটা দিব দূরের কথা তোমারটা নি তোমারে দিব এবার শুনুন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম বলেন যারা বাজারে এসে বাড়ি ভুলে যায় মনে আছে তাদের কথা যারা বাজারে এসে বাড়ি ভুলে যায় এদেরকে আজরাইল এসে প্রথমে তার জান্নাতের বাড়িটা দেখাবে প্রথমে জান্নাতের বাড়ি দেখায় বলবে এই বাড়ি তুমি কিনো নি তোমার নাম থেকে ক্যান্সেল হয়ে তোমার নামে আজকের থেকে আর বরাদ্দ রইল না এরপরে তাকে জাহান্নাম দেখায় দেখায় বলে এইটার কাস্টমার তুমি কিসের কাস্টমার জাহান্নামের কাস্টমার তোমার তোমার খরিদা জাহান্নামের পথে তোমাকে নিয়ে যাওয়ার জন্য আমি আজরাইলকে আল্লাহ আজকে পাঠাইছি আল্লাহর রাসূল বলেন এই সিনারি দেখার পরে জাহান্নামের সিনারি দেখার পরে আর আজরাইলের দুঃসংবাদ শোনার পরে যে কোনো মূল্যের বিনিময়ে প্রাণটা বের হতে চাইবে না আজরাইল শক্তি প্রয়োগ করে শিরে ভিড়ে তার দেহের ভিতর থেকে প্রাণ বের করে নিয়ে চলে যাবে আমি জিজ্ঞেস করি দ্বিতীয় লোকটার মতো মরণ চান আপনারা না প্রথম লোকটার মতো তাহলে কত গুণ লাগবে এক নম্বর দুই নম্বর তিন নম্বর চার নম্বর পাঁচ নম্বর আর ছয় নম্বর যারা যারা বলে গেছেন আবার বলি আমি শুনি আল্লাহ বলেন দুনিয়াতে সম্মানজনক জীবন চাও আখেরাতে জান্নাতি জীবন চাও এক নম্বরে নমাজে মনোযোগী হয়ে যাও দুই নম্বরে অনর্থক কাজ ছেড়ে দাও তিন নম্বরে তওবার মাধ্যমে আত্মা পবিত্র করো চার নম্বরে ফর্দা পালনের মাধ্যমে চরিত্র রক্ষা করো পাঁচ নম্বরে আমানত রক্ষা করো ওয়াদা পুরা করো ছয় নম্বরে সময় মতো নমাজ পড়ো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তোমার জান্নাত তো তুমি পাইবা যারা জান্নাত থেকে বঞ্চিত হয়েছে তাদের জান্নাত তোমাকে দিয়ে দিব বোনাস আল্লাহ আপনাদের আমাদের সবাইকে এইভাবে দুনিয়ার থেকে জান্নাতের কাস্টমার হয়ে বিদায় হওয়ার তৌফিক দান করুন সবাই বলুন আমিন সুবহান রব্বিকা রব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন যারা দোয়াতে শরীক হবেন বসুন আস্তাগফিরুল্লাহ দরুদ শরীফ পড়ুন দোয়ার আগে আমার এক দুইটা জরুরি কথা আছে আধা মিনিট শুনবেন এক নম্বর আমার গাড়িতে আমার লিখিত বই পুস্তক বিক্রি হয় আপনাদেরকে বলা হয়েছে দোয়ার পরে কেউ যাওয়ার সময় সংগ্রহ করতে চাইলে সংগ্রহ করতে পারবেন তবে আপনারা জেনে রাখুন এই বই আমার পয়সায় ছাপি না অন্য লোকের পয়সায় ছাপে বিক্রি হইলে মুনাফা তারা পায় এই বইয়ের লাভ লোকসানের সাথে আমার কোনো সম্পর্ক নাই বুঝতে পারছেন কথাটা কাছে কেউ ভাববেন না যে আমি বই বিক্রি করে আপনাদের কাছে ব্যবসা করে গেলাম এখানে আমার কোনো ব্যবসা নাই আমি ছাপিও না আমি লাভ লোকসানও পাই না কথা বুঝতে পারছেন দুই নম্বর কথা হলো আপনারা অনেকে জানেন অনেকে হয়তো জানেন না আমার শরীরে কঠিন দুইটা অপারেশন হয়েছে একটা পিঠে একটা বুকে যেটা নিয়ে চলাফেরা করতে আমার খুব কষ্ট হয় মানুষের ভিড় করলে আমার দারুণ কষ্ট হয় এবং অপারেশনের ক্ষতি হয়ে যায় এই জন্য আপনারা মেহরবানি করে মুসাফার জন্য কেউ ভিড় করবেন না আমি দোয়া করবো আল্লাহ যেন এমনি আপনাদেরকে মুসাফার সওয়াব দান করে ঠিক আছে আমাকে কষ্ট দিবেন না তো আপনাদের তো সওয়াবেরই দরকার নিয়ত করলেই সব পাওয়া যায় সবের দরকার না আমাকে কষ্ট দেওয়া দরকার সব তো ভাবে নেই কাজে মেহরবানি করে আমাকে কষ্ট দেবেন না আলহামদুলিল্লাহ আল্লাযী হাদানা লিহাযা ওমা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানাল্লাহ রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা
ওয়াকিনা আযাবান নার। ইয়া আল্লাহ, এই মুবারক সম্মেলনকে কবুল আর মঞ্জুর করুন। ইয়া আল্লাহ, এর উসিলে আমাদের জিন্দেগানকে হেদায়েত করুন, সমস্ত মুমিন মুসলমান মুদ্দেগানকে নাজাত দান করুন। ইয়া আল্লাহ, ছয় গুণে গুণান্বিত হয়ে আমাদেরকে দুনিয়াতে সম্মানজনক জীবন, আখেরাতে জান্নাতি জীবন লাভ করার তৌফিক দান করুন। ইয়া আল্লাহ, আমার কাছে যারা যত রকমের দোয়ার দরখাস্ত করেছেন, প্রত্যেকের নেক দোয়াকে কবুল আর মঞ্জুর করুন। ইয়া আল্লাহ, যারা যত আশা নিয়ে হাত উঠাইছি, প্রত্যেকের নেক বাসনাকে কবুল আর মঞ্জুর করুন। ইয়া আল্লাহ, আমাদের মধ্যে যারা রুগী আছেন, তাদের আরোগ্য দান করে দিন। ইয়া আল্লাহ, সারা দুনিয়াবাসীকে করোনা ভাইরাসের অভিশাপ থেকে হেফাজত করুন। ইয়া আল্লাহ, যে সমস্ত মুমিন মুসলমান করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন, তাদেরকে শাহাদতের দরজা দান করুন। যারা এখনো করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আছেন, তাদেরকে দ্রুত আরোগ্য দান করুন। ইয়া আল্লাহ, আয় আল্লাহ, যে সমস্ত উলামায়ে কেরাম বুজুর্গান এদিন মুমিন মুসলমান দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছেন, তাদেরকে জান্নাতুল ফিরদাউসে ঠিকানা দান করুন। আর যে সমস্ত উলামায়ে কেরাম বুজুর্গান এদিন মুমিন মুসলমান দুনিয়াতে বেঁচে আছেন, তাদের সবাইকে হায়াত আমাদের দেশ বাংলাদেশকে হেফাজত করুন। ইয়া আল্লাহ, বাংলাদেশের স্বাধীনতা হেফাজত করুন, বাংলাদেশের সার্বভৌমত্ব হেফাজত করুন। ইয়া আল্লাহ, বাংলাদেশের ভৌগোলিক সীমারেখা হেফাজত করুন। ইয়া আল্লাহ, বাংলাদেশের বাসিন্দাদের জানমাল ইজ্জত হেফাজত করুন, সমস্ত মুমিন মুসলমানের ইমান আমল হেফাজত করুন। ইয়া আল্লাহ, আমাদের সকলের পক্ষ থেকে অসংখ্য অগণিত দুরুদ আর সালাম রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা শরীফে পৌঁছে দিন। ইয়া আল্লাহ, রব্বানা তাকাব্বাল মিন্না إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم وسبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين برحمتك يا أرحم الراحمين.